গ্যারাকলে পড়ে চক্রান্তের শিকার চুরাইবাড়ি গেটের এমবিআই চক্রপাণি দাস। স্থানীয় শাসক দলের কতিপয় নেতাদের বাদান্যতায় বিনা ফাইনে রাজ্যে ঢুকছে ওভারলোড লরি, সরকার মার খাচ্ছে রাজস্ব। মূলত রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি গেট থেকে প্রতি মাসে রাজ্য সরকার বৃহৎ পরিমাণের রাজস্ব পায়। তাই চুরাইবাড়ি পরিবহন দপ্তর ও বিক্ষয় কর দপ্তরের প্রতি রাজ্য সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে। বিগত কয়েক মাস পূর্বে রাজ্যের দুইজন মন্ত্রীও চুরাইবাড়ি গেট পরিদর্শন করে গেছেন। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি পণ্য বোঝাই লরি ওভারলোড, ব্যাকলোড ও হাইলোড হলে ফাইন ভরে রাজ্যে প্রবেশ করতে হয়। কিন্তু চুরাইবাড়ি পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চক্রপাণি দাস স্থানীয় শাসক দলের কতিপয় নেতাদের গ্যারাকলে পড়ে ছেড়ে দেমাক কেঁদে বাঁচি এমন অবস্থা বলে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরে পাথর সহ বিভিন্ন সামগ্রী বোঝাই লরি ওভারলোড নিয়ে অবৈধভাবে দেদার রাজ্যে প্রবেশ করছে, আর এতে করে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে। প্রতিদিনের ন্যায় রবিবার রাতেও বেশ কিছু ওভারলোড লরি কোনো জরিমানা ছাড়াই রাজ্যে প্রবেশ করছে বলে স্থানীয় সাংবাদিকদের কাছে খবর আসে। সেই খবরের উপর ভিত্তি করে ঘটনাস্থলে গেলে তার সত্যতা পাওয়া যায়। তখন দায়িত্বে থাকা পরিবহন দপ্তরের কর্মীদের এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি, উল্টে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন দপ্তরের কর্মীরা। এদিকে এদিন সন্ধ্যায় 54 কুর্তি কদমতলা মণ্ডলের মণ্ডল সভাপতি রাজা ধর নাকি চুরাইবাড়ি গেটে গিয়ে বাহুবল দেখিয়ে ওনার TR01AU1908 নম্বরের একটি ওভারলোড পাথর বোঝাই লরি রাজ্যে প্রবেশ করান বলে অভিযোগ ওঠে। তাছাড়া এদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত মোট 11টি লরি ওভারলোড নিয়ে কোনো জরিমানা ছাড়াই রাজ্যে প্রবেশ করে। পরে অবস্থা বেগতিক দেখে এদিন রাত 11টার পর থেকে 5টি ওভারলোড লরিকে ফাইন করা হয়। পরবর্তীতে সোমবার সকালে ওভারলোড লরি থেকে পাথর কমিয়ে রাজ্যে প্রবেশের চেষ্টা করলে একটি পাথর বোঝাই লরিকে সাময়িকভাবে আটকে রাখে চুরাইবাড়ি থানা। ঘটনা জানাজানি হতেই সোমবার দুপুরে চুরাইবাড়ি গেট পরিদর্শনে আসেন ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার, তিনিও ঘটনার সত্যতা খুঁজে পান। তবে এই বিষয়ে মিডিয়াকে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি। অপরদিকে এই বিষয়ে মণ্ডল সভাপতি রাজা ধরকে জিজ্ঞেস করলে তিনি জানান, রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি একজন পাথর ব্যবসায়ী। রবিবার রাতে কতিপয় কিছু লোক তার আন্ডারলোড লরি আটকে টাকা চাইলে তিনি বাধ্য হয়ে চুরাইবাড়ি গেটে যান এবং সরকারি নিয়ম নীতি মেনেই লরিটিকে রাজ্যে প্রবেশ করান। পাশাপাশি নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি স্থানীয় শাসক দলীয় নেতৃত্বদের বাহুবলির চাপে পড়ে সরকারি নিয়ম নির্দেশিকা মানছেন না দপ্তরের আধিকারিকরা? বলির পাঠা হচ্ছেন কি তারা? প্রশ্ন বিভিন্ন মহলের। দেখুন, ওভারলোড বা আন্ডারলোডের যে বিষয়টা, চুরাইবাড়ি মডার্নাইজ চেক গেটে দীর্ঘদিন থেকেই রাজ্য সরকারের দপ্তর আছে। তো আমি যতটুকু জানি যে বহিরাজ্য থেকে যে কোনো ধরনের জিনিসপত্র নিয়ে আসা গাড়িগুলোকে এখানে কাটা করা হয়, ওজন করা হয়, ওজন করে তা নির্ধারণ করা হয় এই গাড়িতে অতিরিক্ত কোনো পণ্য আছে কি না। যদি অতিরিক্ত কোনো পণ্য থেকে থাকে তাহলে ভারতবর্ষের যে পরিবহন দপ্তরের যে আইন, সেই আইন মেনে ওদেরকে ফাইন করা হয়। আর যেহেতু আপনি বললেন চুরাইবাড়ি যে পাথর ব্যবসা, এই ব্যবসা প্রায় দীর্ঘ 45 বছর থেকে চুরাইবাড়িতে চলে আসছে, এখনও চলছে এবং আগামী দিনেও চলবে। তো পাথর ব্যবসার ক্ষেত্রে আমি দীর্ঘদিন থেকে, প্রায় আমি ব্যক্তিগতভাবে 27 বছর থেকে জড়িত। আমরা ব্যবসা করছি সরকারের আইন মেনে। তো আপনি যে প্রশ্নটা করলেন যে এখানে ওভারলোড বা এই বিষয়ে আমি সঠিক আমি অবগত নই, তো সেটা দপ্তরের এখানে আধিকারিকরা আছেন, উপরের আধিকারিকরা আছেন, ওনারা জানেন, এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারছি না। আর আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনারাও জানেন এখানে কী হচ্ছে না হচ্ছে, কারণ আপনারা এইসব বিষয় নিয়েই সবসময় মানুষের কাছে তুলে ধরেন। তো আমার অনুরোধ থাকবে, যদি এইসব বিষয় থেকে থাকে আপনারা জনসমক্ষে এগুলো আনবেন। বাকি ওভারলোড গাড়িগুলো পাস হচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন? শাসক দলের বদৌলতে, যদিও আমি প্রথমে আমি ব্যবসায়ী, আমিও একজন এই শাসক দলেরই লোক, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি,
চুরাইবাড়ি মডার্নাইজ চেক গেটে প্রত্যেকটি দপ্তর স্বতন্ত্রভাবে কাজ করছে। সেখানে আমাদের বা আমার বা আমাদের আমার জানা মতো কোনো ইনভলভমেন্ট শাসক দলীয় কোনো নেতৃত্ব আছে কিনা সেটা আমি অবগত নই। একটা অভিযোগ এসছে গতকাল নাকি আপনি আপনার একটা গাড়ির ওভারলোড ছিল সেটিকে আপনি গিয়ে নিজে রাজ্যে প্রবেশ করছেন, সে ব্যাপারে কী বলবেন? মানে যেটা অভিযোগ উঠছে সেটা অভিযোগ জানি না কী অভিযোগ। হ্যাঁ, আমি আমার বক্তব্যে বলেছি আমি দীর্ঘ প্রায় 27 বছর থেকে এই ব্যবসায় জড়িত। আমি আমার পাথর ব্যবসার উপর নির্ভর করেই আজকের দিন পর্যন্ত আমি রাজনীতিতে আছি, মানব সেবায় নিয়োজিত। আমার কিন্তু আর্থিক নির্ভরতা আমার ব্যবসার থেকেই আসে। তো গতকাল আমার পাথর নিয়ে একটি গাড়ি এসেছিল, আমার ড্রাইভার ফোন করে আমাকে জানিয়েছে কে বা কারা আমার গাড়িটা আটকিয়েছে। তো আমি সাথে সাথে ওখানে যাই, গিয়ে আমি কাউকে পাইনি। তো ড্রাইভারকে যতটুকু জিজ্ঞেস করে জানতে পেরেছি কতিপয় ব্যক্তি আমার গাড়ি থেকে টাকা চেয়েছিল, এতটুকুই আমি ড্রাইভার থেকে জানতে পেরেছি। ওভারলোড না আন্ডারলোড ছিল? আমি আমার পূর্বেও বলেছি যে সরকারের আইন মেনে আমাদের ব্যবসা, তো আমার গাড়িতে আন্ডারলোড মালই ছিল। আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।